নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই সিম্পে রান্না বান্না। আমি দেবশ্রী, আজ হাজির হয়েছি নি আরও এক সিম্পে রান্না। আজ আমি বানাবো ভোলা মাছের অসাধারণ স্বাদের কারি, যা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে বানাচ্ছি। এটা কিন্তু বানানো ভীষণই সোজা আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। এর জন্য আমি ভোলা মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কারিটি করার জন্য আমার লাগবে একটা বড় সাইজ পেঁয়াজ, এটা আমি পেস্ট বানিয়ে নেব, আর লাগবে এক চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে, যে কোনো এক রকমের সর্ষে আপনারা নিতে পারেন, এগুলোর পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি কারিটি করব। পেঁয়াজটা আমি আধ বাটা করে বেটে নিয়েছি আর মশলাটাও বেটে নিয়েছি। এরপর আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। আমি কিন্তু খুব মিহি করে পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটা আধ বাটা করেছি। প্লিজ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন, কেউ বেশি চাইলে বেশি দেবেন, আবার কেউ কম চাইলে কম দেবেন। দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এটা জুসটা। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ভোলা মাছ। এরপর আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা, এটা আমি একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি। আরও একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার ভোলা মাছের কারি রেডি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।